যুদ্ধর ময়দান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, যুদ্ধ করার মত অবস্থা, কাফিরের তীর আইয়া চকু থামাইছে, তীর টান মারিয়া বার করছে, চোখ সহ টান মারি বার হয়ে গেছে, একবারে কারেন্টের লাইন হরে দি রঘুক লাগাই রয়েছে, তার লাগালে জুলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হইল যে যুদ্ধ করতাম না, উগুর বাড়িয়া নি বল করতাম, কিতা করতাম, রাগ আইছে, টান মারিয়া চৌকুর দা লতুত আছে, যা সিড়িয়া ফেকেট হয়ে গেছে, সুবহানাল্লাহ, যুদ্ধ শেষ, নবীজি আমেরিকার খ্রিস্টান ওতারে গিয়া ইংলিশ ওতারে যদি হোক বলে ইলিশ মাছ কিলা খাইন হোসাইন, হে কইতে পারবো, তার বংশ খাইছে না, মাথুই না, সৌদি গিয়া যদি আরবি রায় যদি হোক বলে মহা মাছ দিয়া কিজার তোর খাইতে খাইলে মজা দিয়ে খোস, কিতা কইবে মহা কিতা আর মাথুই না, দুনিয়ার কোন দেশের মানুষে এতটা জানে না, আর বাঙালিয়ে যদি মাত্র 100 টাকার ইসা লইয়া আনে বাজার তুনে লতা দিয়া নাগা মরিস লগে ঈদ লোক দিয়া কিলা জুইত করা যায় হেসিনে এমন খানি দিব চাষে একেবারে কইন পর্যন্ত লইয়া খাই পায়, কারণ হে জানে কোনগুরে কোনটা দিয়ে জুইত করা যায়। দোয়া করা যাবে না, এখন জাল বাসাই থাকুন ভাই, একটা মত বার করুক, আমার ভাই এখন বন্ধু এখন এই কারণে জমিনের মাঝে একজন শাইরে বড় সুন্দর একটা শের হয়, নবী দা কদর জানে সাহাবি, নবী দা কদর জানে সাহাবি, মাছলি মে কদর জানে বাঙালি, দুনিয়ার মাঝে মাছর কদর চিনলে, মাছর কদর জানলে বাঙালিয়ে জানে, কারণ কিতা বলে বাঙালিয়ে মাছ কিভাবে খাইন, একটা বাঙালি ছাড়া দুনিয়ায় অন্য কোন জাতি বুঝে না জানে না, আমেরিকার খ্রিস্টান ওতারে গিয়া ইংলিশ ওতারে যদি হোক বলে ইলিশ মাছ কিলা খাইন হোসাইন, হে কইতে পারবো, তার বংশ খাইছে না, মাথুই না, সৌদি গিয়া যদি আরবি রায় যদি হোক বলে মহা মাছ দিয়া কিজার তোর খাইতে খাইলে মজা দিয়ে খোস, কিতা কইবে মহা কিতা আর ভাই, মাথুই না, দুনিয়ার কোন দেশের মানুষে এতটা জানে না, আর বাঙালিয়ে যদি মাত্র 100 টাকার ইসা লইয়া আনে বাজার তুনে লতা দিয়া নাগা মরিস লগে ঈদ লোক দিয়া কিলা জুইত করা যায় হেসিনে এমন খানি দিব চাষে একেবারে কইন পর্যন্ত লইয়া খাই পায়, কারণ হে জানে কোনগুরে কোনটা দিয়ে জুইত করা যায়, মাথায় না, আমার বন্ধু এখন আল্লাহর বন্দা এখন দুনিয়ার মানুষ বাঙালি হলে যেভাবে মাছের কদর জানে, কোন মাছের কিভাবে খাইলে ফাখাইলে মজা হইব স্বাদ হইব, কোন মাছের ইজ্জত কত আন বাঙালি বালা বুঝে, ঠিক তেমনি ভাবে সারা পৃথিবীর মাঝে যদি নবীর কদর নবীর ইজ্জত সম্পর্কে মানুষের জিকাও সঠিক জবাব পাইতায় নাই, নবীর ইজ্জত কত খান ইকান জানতে হইলে নবীর সাহাবি হলরে জিকাও, নবীর শান নবীর সাহাবি হলে বেশি জানে, আমার বন্ধু হল আজকের যুগে যদি কোন মুসলমানের বাচ্চারে এমন একটা ফতোয়া যদি শুনাইয়া দেন বাবা শিরিক কইয়া আব্দুল্লাহ আদরে মুশরিক বানাইয়া সাথে সাথে কতলর অর্ডার দিলাইব, কিতা হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা, বলে ভাই আল্লাহ আসতেব মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা নু ইন্তিকালের পূর্বে আপনজন হলরে ডাকিয়া কইলা, রে আমার আপনজন হল আমার দাফন খাফন ফিলাইয়া জানাজা কমপ্লিট করিয়া যখন আমার কবরের ভিতরে রাখইব তখন একটা কাজ করিও, আমার একটা ওসিয়ত একটা আমানত রাখিয়া গেলাম, এই আমানতটারে আমার ওসিয়ত অনুযায়ী একজনে পালন করিও, আমার কবরের মাঝে লামিয়া আমার খাফন রে হরাইয়া মুখ এবং বুকুর উফরের মাঝে এই ছোট্ট পুতলার মাঝে বা মশার মাঝে যে জিনিসটা আছে ওগুলা আমার চকুর উফরে মুখর উফরে বুকুর উফরে সিতাইয়া সিতাইয়া দিও,
মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা নুরে জিকাইলে হুজুর এই ছোট্ট মশার মাঝে কোন এমন জিনিস রাখা আল্লাহর রাসূলের সাহাবী এখন আরে আমার আপন দখল এই ছোট্ট মশার মাঝে আর কোন জিনিস রাখা নাই একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আমার নবী পাক একদিন নৌক মুবারক ফালাইছিলা আল্লাহর হাবিবর সামনে আসলাম নবীজির কিছু নৌক মুবারক আমি সংগ্রহ করলাম আমার মনের মাঝে আল্লাহর হাবিব রে আল্লাহ যে শান মান মর্যাদা দিয়াই জমিন ফাটাইছেন এই নবীর কারণে আল্লাহর জমিন প্রত্যেকটা জিনিস রে আল্লাহ দামি বানাইলা যে নবীর ঘাম রে আল্লাহ মেশকে আম্বরের চেয়ে দামি বানাইলা যে নবীর পেশাব মোটাইন পর্যন্ত মুবারক যে নবীর চুল মুবারক দাড়ি মুবারক জিসিম মুবারক প্রত্যেকটা নিয়ামত এই জমিনের মাঝে অতুলনীয় আমি মুআবিয়ার ভিতরে আইছে যদি আল্লাহ না করক কোন কারণে যদি আমার কবরের মাটি আমার চাপ দিতে যায় আমি যদি কবরের মাঝে কোন আজাব গ্রেফতার হই যাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর নৌক মুবারক গুলা যদি আমার চেহারার মাঝে ছিটাইল থাকে বুকুর থাকে অন্তত কি আমি বিশ্বাস রাখতে পারি নবীজির নৌক মুবারকর উজ্জতে আল্লাহ আমি মুআবিয়ার কবর আজাব তুনে মুক্তি দান করবা আজকুর জমিন যদি কোনো মোল্লা রেজবি ই বতাও নাইয়া দেন তো উঠিয়া কইব শিরিক হইছে পাতা না খিতাই গেছে শিরিক করি আমার কল্লা কাটার বতুয়া দিব কইব রুইছ করে কল্লা কাটো আউ শান্তির পয়েন্ট আনি আফসোস আমার বন্ধু এখন আম্মা জাল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা নার ইন্তেকালের পূর্বে নবীজির জামা মুবারক রে কাফনের কাফন হিসাবে বাসিয়া নিলা ইয়া রাসূলুল্লাহ আমার ইন্তেকালের বাদে আপনার পাঞ্জাবি পুরানো একটা পাঞ্জাবি দিয়ে আমার কাফন ফরাইয়া দিবা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিকেন রে আয় খাদিজা কি কারণে আমি নবীর জামারে কাফনের কাফন বাসিয়া নেও ইয়া রাসূলুল্লাহ আপনি নবী কইছেন কবরের মাটি মানুষের চাপ দিব নবী গো আমি খাদিজার কবর যদি কোনো কারণে মাটি চাপ দে বা কবর আজাব আমার বিশ্বাস নবী কামলিওয়ালার শরীর মুবারক লগে যে কাপড় মুবারক লাগছে এই কাপড়ের ইজ্জতে আল্লাহ কবর আজাব তুনে আমি খাদিজার মুক্তি দান করবা নবীর শান আমরা বাড়াইলে তোরে ভাই টানা টানি করলে তোমার তাই নবীর শান তো বাড়াইছেন আল্লাহ আমার বন্ধু হল এই কারণে একজন খ্রিস্টান লেখক খ্রিস্টান এইচ এম হার্ট দি হান্ড্রেড বই যে বেটা লেখছে মানুষ তো হইলে আমেরিকার একজন খ্রিস্টান মানুষ বেটারে প্রশ্ন করা হয়েছিল যে তুমি দুনিয়ার ভাষা শিক্ষিত দুনিয়ার ভাষা মনীষী ওগুলোর মাস্তনি যুগ যুগ ধরিয়া যেটা মানুষ দুনিয়ার দামি মানুষ ওটা মানুষ তুমি বাসিয়া তুমি বই লেখলাই দি হান্ড্রেড একশো জন মনীষীর জীবনী তুমি তো খ্রিস্টান ধর্মের মানুষ তুমি তো চাইলে খ্রিস্টানের একজন বড় মানুষের নামটা দিয়া তোমার বই উদ্বোধন করতে পারতে অর্থাৎ শুরু করতে পারতে খ্রিস্টানের একজন বড় মানুষ মাথান বুঝাইতে পারছি দুনিয়ার যে কোনো ধর্মের মানুষের যদি দেশে তার লেখেতে তার ধর্মের প্রচারটার সামনে রাখে মাথায় না আনিস তার ধর্মের প্রচারটারে ও আজকের মাহফিল ভয়লা কোন নামটা দেখো আপনারা ফড়িয়া সাতাই হাল ইকাল লাস্টে দিলে ওই তো নাই ওই তো কিন্তু না তারা কত হইল যে আমরা অত টাকা দিই মাহফিল খরচ করিয়া করবো অত কষ্ট করছি যখন অন্তত কে বেনার বা পোস্টার আমার গ্রামের নামটা আগে স্পষ্টতা বললাম না কথা ও যেন ইন্টারনেট যে বন্ধু হলে চালাইরা এরা প্রত্যেকের ইন্টারনেট বা ও যেন কিতা কইন ইউটিউবের মাঝে তারা যে তাও চালে না কেনে ইগু তারার ও ইউটিউবের চ্যানেলের নাম দেওয়া থাকে তো বোঝা গেল যে আর্জির একটা মডেল একটা প্রচারের জন্য থাকে মাথুই না কেন খ্রিস্টান বেটারে জিকাই যে তুমি খ্রিস্টান মানুষ তুমি বই লেখলা দুনিয়ার ভাষা মানুষ সকল তো একশো জন বাসিয়ার মাঝে পয়লা নাম দিলা তুমি ইসলামের নবীর নাম কারণ কি তা
ভাই চাপটাই নিবাই লুই আইস না, অন্য লুইয়া দিলেও ভাই করে দিয়ে লুকাই লুকিয়ে দিলে খালি মরে বাদ দিয়ে দিস। মাত বুঝরা নিও সাহেব, আমি বেশি বিরক্ত করি লিয়া নি আপনার, একটু ধৈর্য ধরি বইত, বেশি লম্বা করতাম না, আমি জানি লম্বা সময় ধরি আপনারা বয়ান হুন্ডা উলামায় হযরত, এর বাদেও যেহেতু বিষয়টা আছেন আমি সামান্য টাচ না করলেও হয় না। তখন আল্লাহর বান্দা জবাব দিছি, আমি দুনিয়ার মনীষী হলোর জীবনী আতাইলাম বাসলাম দেখলাম, যখনই কোনো ধর্মর বড় মনীষীর জীবনী আত নিছি তখন তার জীবনী পড়িয়ে আমি পাইছি কোনো না কোনো একদিকে তাই খুব সফলতার শীর্ষে, কিন্তু অন্যদিকে দেখা গেছে এই বিফল। যেমন দার্শনিক হিসাবে দেখা গেছে একজন মানুষ একেবারে পৃথিবীর শ্রেষ্ঠ দার্শনিক, কিন্তু তার ডাক্তারির জগত নিয়ে দেখা গেছে ডাক্তার বলতে কিচ্ছু নাই। মাথা বুঝাইতে পারছি, যখন ডাক্তার হিসাবে একজন মানুষকে শ্রেষ্ঠত্বর অধিকারী পাওয়া গেছে তখন এই মানুষটা যখন বিচারের জগত নেওয়া গেছে যে বিচারক হিসাবে এর অবদান কতটুকু দেখা গেছে একেবারে জিরো। আরেকজন মানুষের জীবনে দেখা গেছে বিচারক হিসাবে দুনিয়ার মাঝে বড় বালক বিচারী, কিন্তু রাষ্ট্রনায়কর জগত নিয়ে দেখা গেছে এই একেবারে এই জগত জিরো। আরেকজন রাষ্ট্রনায়কর জগত দেখা গেছে শ্রেষ্ঠ, কিন্তু রাজনীতির মঞ্চ নিয়ে দেখা যায় এই একেবারে জিরো। অর্থাৎ একজন মানুষের জীবনের একদিকে সফলতা মিললেও অন্যদিকে বিফলতা, একদিকে একেবারে উচ্চস্তর অন্যদিকে একেবারে জিরো। আল্লাহর বান্দা হয় আমি এইভাবে যখন সারা পৃথিবীর মনীষীগুলোর জীবনীরে চানিয়াইয়া দেখলাম এর মাঝতনে আমি 99 জন বাঁচিছি, আর সারা রূপরে আদম আলাইসাল্লাম তনে নিয়ে আজ পর্যন্ত যত মানুষই আছেন সব রূপরে যখন আমি রিচার্জ চালাইয়া যখন দেখলাম এক ব্যক্তি বড় ব্যতিক্রম, এন খালি ই যুগ নাই সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ সব দিক তলে শ্রেষ্ঠ, এনে ডাক্তারের জগতে নিলে ডাক্তার হিসাবে এর লগে তুলনা করার দুনিয়ায় তার কোনো ব্যক্তি নাই, দার্শনিক হিসাবে এর লগে তুলনা করার দুনিয়ার দ্বিতীয় কোনো ব্যক্তি, রাষ্ট্রপ্রধানের জগতে নিলে রাষ্ট্রপ্রধান হিসাবে সৃষ্টির শ্রেষ্ঠ রাষ্ট্রপ্রধান, এমনি ভাবে যে জগত এমনি নিয়ে তোলা গেছে দেখা গেছে যে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আর এই নইলা ইসলামের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার নবী সাল্লাল্লাহ। এই কারণে আমি একজন খ্রিস্টান হইয়াও ই নবীর নাম রে আমি এক লম্বারে রাখছি, একটু বড় করে হওয়া যায় না আরো ধরে এখন সুবহানাল্লাহ। আমার বন্ধু অকল সারা পৃথিবীর যত রাষ্ট্রপ্রধান হল আছেন সারা পৃথিবীর রাষ্ট্রপ্রধান হলে আজকে দুই ব্যক্তির রাষ্ট্র ক্ষমতারে খুব বেশি হরি নজর করেন, একজন হইলে ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর আরেক ব্যক্তি হইলে সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রপ্রধান নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর আদর্শে লালন করার লাগি দুনিয়ার যত রাষ্ট্রপ্রধান হল আছেন সারা পৃথিবীর রাষ্ট্রপ্রধান হল হল যদি আজকে এক প্ল্যাটফর্ম বইয়া তারা জীবনে সানিয়ানিত লাগে পৃথিবীর শুরু তলে শেষ পর্যন্ত আজ পর্যন্ত যত রাষ্ট্র ক্ষমতার অধিকারী হল আইসন গেছেন সব যখন সানিয়ানিত যাইব তখন দেখা যায় সব যুগল লাগি সর্বশ্রেষ্ঠ রাষ্ট্র প্রধান আল্লাহ আমার নবী কামলিওয়ালার দান করছিলাম। এর একটা উদাহরণ বেটা দিছিল লে কিলা লে উদাহরণ তৈল এই দুনিয়ায় যেদিন একজন মানুষকে নিয়স্ত্রভাবে নির্যাতিত করিয়া অত্যাচার করিয়া রাতের অন্ধকারে যে মানুষটারে জন্মভূমি ত্যাগ করাইয়া স্থানীয় মানুষ হলে এলাকার মানুষ হলে বিদায় লইছে, এই মানুষটা যখন বিশাল
10,000 এর বিশাল সৈন্যবাহিনী লইয়া যখন সিরিয়ায় দেশে আইছিল, তখন মক্কা বিজয় যেদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিন নবী চাইলে প্রতিশোধ নিতা পারতানি না পারতানি, দয়া করে জোরে কইতে হইব, পারতানি না পারতানি? নিশ্চয় নিত, পারতানা নিশ্চয়। এদিন কোন রক্তপাত হইছে? বিনা রক্তপাতে, বিনা বেজালে, বিনা দাঙ্গা হাঙ্গামায়, কোন ধরনের উশৃঙ্খলা নাই। যে নবী রাতের অন্ধকারে মনের দুঃখ বেদনার লইয়া চকুর বানি বালাইয়া মক্কা নগরী ছাড়িয়া গেছে, যে নবীর অসংখ্য বার হওয়ার বাদেও নবীর খানায় কাবার সাহাবি দেওয়া হয়েছিল না। ও নবী আজকে যখন 10,000 সাহাবি লইয়া মদিন মক্কা শরীফে এর দুঃখ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে কাফির মুশরিক হলো থাকতরাইয়া হাঁফতেছিল, জান লইয়া ভাগতেছিল, বাড়িঘর বালাইয়া দৌড়াইতে আসি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত ইজ্জতর সহিত আলিয়া খানায় কাবা সাবি তুলিয়া দেবই। আমার বন্ধু হল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুরুফে প্রতিশোধ নিল না, এমন তো অবস্থায় অন্য খেরে মাতোই কি দাও, অসুবিধা নেই, এই যাও নিতান্ত অসুবিধা হইল কো কিছু অসুবিধা নেই, মাতোই কেন দুরুশের গুলো আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা আরশের নিচে সেজদায় পড়ে কাঁদবেন নবীজি যারে যার, মাফ করে দাও গো আল্লাহ আমার উম্মত গুনাহগার, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার ভাই হল বন্ধু হল, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক ইতিহাস রচনা করিয়া গেলা এই জমিনের মাঝে কিয়ামত পর্যন্ত যত রাষ্ট্রনায়ক রাষ্ট্রপ্রধান হলাইবা আমার নবীর সেই আদর্শরে দেখিয়া তারা শিক্ষা নিতে পারবো, কিন্তু তারা কোনো দিন সে স্থান দখল করার আর দ্বিতীয় সুযোগ নাই। সুবহানাল্লাহ, আল্লাহ আমার নবীর শ্রেষ্ঠ স্থান উনি ফুসাইছে। সুবহানাল্লাহ, আমার বন্ধু হল এই জমিনের মাঝে ডাক্তার হিসাবে যত ডাক্তার হল আইসল কিয়ামত পর্যন্ত আইবা সমস্ত ডাক্তার রে আপনি চ্যালেঞ্জ দিতে পারেন, আমার নবী কামলিওয়ালা রে আল্লাহ যে জগত ডাক্তার বানাইছিল সৃষ্টি জগতের মাঝে আমার নবীর উপরে এত বড় ডাক্তার আল্লাহ ফাটাইছেন না, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইলা সৃষ্টির সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ ডাক্তার। সুবহানাল্লাহ, আজকে আধুনিক দুনিয়ায় মানুষে কত ধরনের অপারেশন করে করে না, মাতই না, দেখি সারা পৃথিবীর ডাক্তার হলে রে ডাক দিয়া, সারা পৃথিবীর ডাক্তার চারজন হলে ডাক দিয়া হোক, বলে আমার একটা বাইর চোখ চিড়িয়া ঘুরিয়া গর্ত জায়গা তো নিয়ে আইছে, লতু চিড়িয়া বার হয়ে গেছে, আল্লাহ হয়ে গেছে, দুনিয়ার কোন ডাক্তারে পারবো চৌকো ঘুরে জোড়া লাগে ইয়া আল্লাহ ফিরাইয়া দিতা, আমার কথা বুঝেন? সারা পৃথিবীর ডাক্তারে জিকাইলে কইবা না বাবা যদি সামান্য লাগাই থাকতো চেষ্টা করলাম, মনে হয়তো বাংলাদেশ হয় না, ইন্ডিয়াতে ইন্ডিয়াতে হয় না, মাদ্রাজ মাদ্রাজ হয় না, হোক এলিজাবেথ হসপিটাল লন্ডন হোক বাদিলিয়াকে মাথায় না, কিন্তু সব ডাক্তার হলে এক কথা কইব না বা জুড়া ছুটি গেস, কারেন্টের লাইন ছাড়া সিঁড়ি গেস,
কাজ এইটা না। যুদ্ধর ময়দান রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবি যুদ্ধ করার মত অবস্থা, কাফিরের তীর আইয়া চকু থামাইছে, তীর টান মারিয়া বার করছেন, চোখ সহ টান মারি বার হয়ে গেছে, একেবারে কারেন্টের লাইন করে দি রঘুক লাগাই রয়েছে, তার হল্লা খালি জুলে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হইল যে যুদ্ধ করতাম না, উগুর বাড়িয়া নি বল করতাম, কিতা করতাম, রাগ আইছে, টান মারিয়া চৌকুর দা লতুত আছে, যা সিড়িয়া ফেকেট হয়ে গেছে। সুবহানাল্লাহ, যুদ্ধ শেষ, নবীজির খিদমত আর যে এখন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর দিনের লাগে যুদ্ধ করতে গিয়া কাফিরে তীর মারছে, চকুর গুড়িবে হামাইছে, তীর টান মারছি, চোখ লুইয়া বার হয়ে গেছে, খালি ডিস্টার্ব দে, ডিস্টার্ব দে, সিড়িয়া ফেকেট লইছি, আমি আল্লাহর দিনের লাগে আপনি নবীর মহব্বতে চৌকে রাখছি, আমার চোখ ফিরে গিয়া দোকা নবী জুটি এখন দেও তোমার চোখ। সাহাবি হইন, আমি আল্লাহ রসুলের এত চোখ তুলিয়া দিছি, আমার সিড়িয়া চোখ লাইন লাগাইলা বহু গুড়ির মাঝে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আমার ও চুকুটারে আমার ও আগর জাগাত বুয়াইয়া আল্লাহ রসুলের রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র হাত মুবারক দিয়ে আমার চকুর জাগাত উগুরে টেলা মারি ঢুকাইয়া, আর নবীজি লালাম বারক একটু লাগাইয়া দিয়া লেপ দিয়া কইলা, যাও কি চিন্তা করিও না, জুতিও কম দিত না আর কোনোদিন ছুটিও যাইত না। সাহাবি কইন, আমার এই চোখ মূল পর্যন্ত কোনোদিন আলো কম দিছে না, সারা পৃথিবীর ডাক্তর রে ডাকো, সব ডাক্তর হল ফেল। মুফতি শফি সাহেব তান কিতাবর মাঝে আনন, স্বপ্ন যুগে আল্লাহর হাবিবর এক আশিকর জিব্বা কাট হয়ে গেছিল, নাম বেটার আরিফ বিল্লাহ, ও জিব্বারে স্বপ্নে নবিয়ে লাগাইয়া দিলাইছিল, মাথান বললে হইতে পারে। আমার বন্ধু হল আইজ ইটা মানুষ আছে, আবার ইটা মানুষের বিরুদ্ধাচরণ করলে বলে একগুলো মানুষও আছে।